আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুটিং এর রেসিপি। পুটিংটা সবাই বানাতে পারে, তবু পুটিংটা কিভাবে পারফেক্ট হবে সেই তো পারছো কতটা সুন্দর, আর তার সাথে সাথে খেতেও টেস্টি লাগবে, এরকম একটা পুটিং শেয়ার করব। এখানে ব্রেড, কলা আর ডিম নিয়েছি। ব্রেডের সাইডগুলো বেশি ভাজা থাকে, পুটিং বানাতে হলে সাইডগুলো কেটে নিতে হবে, তা না হলে পুটিংয়ের কালারটা অতটা সুন্দর আসবে না। সর্বপ্রথম দুইটা কলার সাথে অ্যাড করব, কলা দুইটা ডিমের সঙ্গে একবার ভালোভাবে মেখে নেব, পরে আবার ব্লেন্ডারে মিক্স করে নেব। কিছু টিপস ফলো করলে পুটিং পারফেক্ট হবে, সেই টিপসগুলো আমি এখানে শেয়ার করব। এখন কলার সাথে অ্যাড করতে হবে ব্রেড। দুইটা কলা দুইটা ডিমের সঙ্গে চার পিস ব্রেড নিয়েছি, এভাবে একটা মিশ্রণ বলে দিয়ে দিছি। কলা আর ডিম পেস্ট করে নেব, এর সাথে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব, ক্যারামেলটা বানিয়ে নেব। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। যখনই ক্যারামেলটা বানাবেন লো আর মিডিয়াম রেখে বানাতে হবে, ক্যারামেলটা কখনো হাই ফ্লেমে বানাতে যাবেন না, সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে যাবে, ততটা সুন্দরও আসবে না, আর তার সাথে সাথে দেখতেও ভালো লাগে না। কালারটা পারফেক্ট আনার জন্য লো আর মিডিয়াম ফ্লেমে বানাতে হবে, ক্যারামেলটা বেশি হার্ড করা যাবে না, সেক্ষেত্রে পুটিং এর কালারটা ভালো আসবে না, খেতে গিয়ে কিন্তু তিতো লাগতে পারে। এখন ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এর কালারটা পারফেক্ট গোল্ডেন আছে। কেক টিনের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে, আর এই প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ক্যারামেলটা সেট হয়ে যায়। ক্যারামেল যখন যে পাত্রে পুটিং বানাতে সেই পাত্রে তাড়াতাড়ি অ্যাড করে দিতে হবে। এখানে নিয়ে নিছি এক কাপ দুধ, আর এক কাপ দুধের সঙ্গে অ্যাড করব 1/4 কাপ চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এখানে কলা ব্রেড আর ডিম মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি, মিক্স করা হয়ে গেলে এখানে একটা বাটি নিয়ে ছাঁকনি দিয়ে সেকে নেব, সেকে নিলে পুটিংটা স্মুথ হবে, সাইডগুলো দেখতে খুব ভালো লাগবে, আর কোনো লাঞ্চ থাকবে না। কেক টিনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন আর এই ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। এই ব্যাটারটা অ্যাড করার পর কেক টিন ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্যানের মধ্যে পানি দিয়েছি, কাপড় দিলে ফুট উঠবে না, তার মধ্যেও স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। উপরে যে ঢাকনাটা বন্ধ করে দেব 40 থেকে 45 পর্যন্ত, একদম লো ফ্লেমে স্টিম করে নেব। পুটিংটা হয়ে গেছে, নামিয়ে নিছি। পুটিংটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। ছুরি দিয়ে চারপাশে কেটে নিচ্ছি, প্লেট দিয়ে উল্টে নিলে পুটিংটা একদম বেরিয়ে চলে আসে, একদম পারফেক্ট পুটিং হয়েছে। ভিতরে কিন্তু একদম কাঁচা নেই, দেখ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।